কুটুয়ের ব্যবসা। হর্টিকুটুয়ের শব্দটির হর্টি মানে বুঝায় উচ্চ বা মার্জিত। অন্যদিকে কুটুয়ের এর আক্ষরিক অর্থ সেলাই, কিন্তু এখন বোঝায় ব্যবসায়িকভাবে ডিজাইন তৈরি করা এবং অর্ডারের মাধ্যমে অনেক ভালো মানের তারকাদের জন্য ফ্যাশন কাপড় বিক্রিকে। কুটুয়ের ফ্যাশন, একটি কুটুয়ের পোশাক একজন নির্দিষ্ট ক্রেতার জন্য তৈরি হয়। শুধুমাত্র একজন একক ক্রেতার জন্য এটা তৈরি করা হয় উচ্চমানের ব্যয়বহুল কাপড় থেকে এবং খুঁটিনাটি ব্যাপার লক্ষ্য রেখে এবং তার উপর মনোযোগের সাথে সেলাই করা হয়। প্রায় সময় সাপেক্ষ হয় হাতে তৈরি কৌশল ব্যবহার করার জন্যে। কুটুয়ের হটিয়ের বেশি উৎপাদন ব্যয়ের কারণে ফ্যাশন হাউসগুলোর জন্য খুব কমই মুনাফা আনতে পারে। দামের সীমানা, কুটুয়ের ফ্যাশন অনেক দামি ফ্যাশন পোশাক। বর্তমানে কিছু আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড আছে যারা কুটুয়ের ফ্যাশন ব্র্যান্ডকে পৃথিবীব্যাপী পরিচিত করছে। একেবারে শুরু থেকে প্রত্যেক ক্রেতার জন্য হর্টিকুটুয়ের তৈরি করা হয় তিন ধরনের মাপে। সাধারণত 100 থেকে 400 ঘন্টা লাগে একটি জামা তৈরি করতে, যার খরচ $26,000 থেকে $1,00,000 পর্যন্ত হয়। একটি তৈরি স্যুট $16,000 এবং একটি সান্ধ্য গাউন $60,000 পর্যন্ত হয়। একটি ছোট মার্কেট, পৃথিবীর যে একটি ছোট সংখ্যার মানুষ কুটুয়ের কাপড় কেনে তার 60% আমেরিকান। এর মধ্যে নিয়মিত ক্রেতা অনেক কম। প্রায় ডিজাইনাররা চলচ্চিত্রের অভিনেতাদের অথবা অন্যান্য জনপ্রিয় ব্যক্তিদেরকে জামা ধার দিয়ে থাকে। এটা দিনে দিনে বেড়েই উঠবে, এখন এই বাজারটা এশিয়াতেও বাড়ছে।